ওর একটা ডায়লগ আগে কোন সিনেমা ইউজ করব কেনতে দিয়েছি আবার আর একটা হচ্ছে কিছুদিন আগে ও আমাদের সকলের প্রিয় অবশ্যই আমাদের খুব স্মার্ট ডিজিটাল আই যেটা আমরা খুব সহজেই একদম পরিবারের মানুষের মতো সহযোগিতা পাই আমাদের সকলে ডিবিতে আছেন আমাদের হারুন সাহেব আমরা হারুন ভাই বলি ও অ্যাকচুয়ালি ইংলিশ মিডিয়ামে পড়ে খুব স্বাভাবিক বাচ্চারা আমার ছেলেরও যে প্রবলেমটা হয় বাংলাটা গোছাতে পারে না তো সেটাকে অনেক সময় নেগেটিভলি প্রেজেন্ট করে যেমন হারুন সাহেবকে হারুন অ্যাঙ্কেল বলেছে তো এটা এটা কিন্তু বড় ব্যাপার না যারা খুব বাংলা বলে তারাও খুব বাংলা কিন্তু স্পষ্ট বলতে পারে তা কিন্তু নয় লুবাবা অনেক ছোট মানুষ ও মিডিয়াতে এসেছে আর সব থেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে ওর ব্যাকগ্রাউন্ড অর্থাৎ ওর ফ্যামিলির সবচেয়ে ইম্পর্টেন্ট একজন মেম্বার কিন্তু আমাদের বাংলাদেশের সুনামধন্য একজন অভিনেতা থেকে আমাদের অভিনয় শেখার ছিল সো সেই জায়গা থেকে আমি বলবো যারা প্রিন্ট মিডিয়া ভাইরা আছেন যারা ট্রল করেন অবশ্যই ট্রলের জায়গা থেকে মানুষের ফেমাসি বেড়ে যায় তবে বাচ্চাদেরকে নেগেটিভলি প্রেজেন্ট করে না পজিটিভলি প্রেজেন্ট করে কারণ ওর কাছ থেকে আগামীতে আমরা অনেক কিছু পাবো ও নায়িকা অভিনেত্রী অনেক কিছু হতে পারে সো ইন্সপায়ার করবেন অনেক কথা এক বাক্যে বললাম আসলে আমি ইন্সপায়ার হায়া হা মানে হাওয়া যারা করেছে সত্যি কথা মানে আমাদের বাংলাদেশের চলচ্চিত্র থেকে শুরু করে আজকে রেস্টুরেন্টের হাওয়া পর্যন্ত সত্যি সুন্দর একটা হাওয়া লেগে গেছে আমি তো ভেবেছিলাম যে এসে হয়তো হাওয়ার গান শুনতে পারবো তার আমার না হলে লুবাবার কোনো গানই তো শুনতে পেলাম না না লুবাবা লুবাবা কি শোনাবো একটা গান লুবাবা লুবাবা একটা শোনাবো না লুবাবা লুবাবা বলছিল যে গান শোনাবো মাইকটা কোথায় আচ্ছা মাইক হ্যাঁ ভাইয়া